Hi students, আমরা জিপি তার বায়োলজি থেকে পাখি প্রশ্নগুলো ভিডিও দেখব অলরেডি 800 পর্যন্ত প্রশ্ন অনেকগুলো পাঠে আলোচনা করা হয়েছে বাকি প্রশ্নগুলো আমরা এই ভিডিওতে দেখব আর তোমরা যারা রেলওয়ে এনটিপিসি রাজ্যের অন্যান্য পরীক্ষার জন্য प्रिपरेशन নিচ্ছ যেমন WBCS PSC clrk ও icds WBCS তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমাদের উপযুক্ত স্টাডি ম্যাটেরিয়াল এখানে নিয়মিত আপলোড করা হয় থাকে যা তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে সো নাও লেটস স্টার্ট 800 নম্বর প্রশ্ন ছিল যে আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পালন করা হয় এটা হবে অ্যানসার সি 5ই জুন নেক্সট প্রশ্ন হচ্ছে পিত্ত কোথা থেকে খরিত হয় পিত্ত খরিত হয় যকৃৎ থেকে অ্যানসার হবে এখানে বি ফুসফুসে বায়ুর পরিমাণ নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় পাইরোমিটার অ্যানসার হবে এখানে সি ফুসফুসের বায়ুর পরিমাণ নির্ণয়ের জন্য পাইরোমিটার যন্ত্র ব্যবহৃত হয় মাইক্রোগ্রাফিয়া কার বিখ্যাত গ্রন্থ মাইক্রোগ্রাফিয়া কার বিখ্যাত গ্রন্থ রবার্ট হুক অ্যান্সার হবে এখানে বি বিজ্ঞানের যে শাখায় কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে অ্যান্টমোলজি অ্যান্সার হবে এখানে এ শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া কে আবিষ্কার করেন এখানে অ্যান্সার হবে এ প্যাভলভ নেক্সট হচ্ছে ব্যাকটেরিওফাজ আসলে কি ব্যাকটেরিওফাজ আসলে হচ্ছে ভাইরাস অ্যান্সার হবে এখানে বি পরের প্রশ্ন পৃথিবীতে মোট প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কত পৃথিবীতে মোট প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 20টি অ্যান্সার হবে এখানে সি আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্স কোথায় অবস্থিত আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্স অবস্থিত অগ্নাশয় অ্যান্সার হবে সি রেড ডাটা বুক কোন তথ্যে পাওয়া যায় রেড ডাটা বুক পাওয়া যায় বিপদগ্রস্ত উদ্ভিদ এবং প্রাণীতে অ্যান্সার হবে সি অ্যাজোলা একটি জৈব সার ইয়া আসলে কি ফান অ্যান্সার হবে এখানে ডি ইকোলজি শব্দটি কে প্রবর্তন করেন হেকেল অ্যান্সার হবে এখানে বি পদার্থ সরি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু কোনটি রাইবোজোম অ্যান্সার হবে এখানে বি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হচ্ছে রাইবোজোম কোনটি আরএনএ গঠনে পাওয়া যায় না এখানে থাইমিন আরএনএ গঠনে পাওয়া যায় না হিমোফিলিয়া পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বিশিষ্ট অ্যান্সার হবে এখানে বি উদ্ভিদের কোষপ্রাচীর কোন ধরনের পর্দা উদ্ভিদের কোষপ্রাচীর হচ্ছে এখানে ভেদ্য পর্দা অ্যান্সার হবে এখানে বি নিচের নিচের কোন সূচকটি মুখবিবরের লালারসে পাওয়া যায় অ্যান্সার হবে এখানে ডি টায়ালিন দ্বিপদ নামকরণের প্রবক্তা কে লিনিয়াস অ্যান্সার হবে এখানে সি আদিম পৃথিবীর বায়ুমণ্ডলে কোন উপাদানটি ছিল না এখানে অ্যান্সার হবে ডি ও টু যোগ্যতমের উদ্বর্তন কথাটি প্রবর্তন করেন টেনসার অ্যান্সার হবে এখানে ডি কোন ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ হয় এখানে অ্যান্সার হবে বি ভিটামিন বি ওয়ানের অভাবে বেরি বেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় অ্যান্সার হবে এখানে ভিটামিন সি কার্ভি রোগ হয় ভিটামিন সির অভাবে সরীসৃপের হৃৎপিণ্ডের কটি প্রকোষ্ঠ দেখা যায় এখানে তৃতীয় খণ্ডটি অর্ধবিভক্ত অ্যান্সার হবে এখানে বি শীত ঘুমের সময় ব্যাঙ কিসের দ্বারা শ্বাসকার্য চলায় এখানে শীত ঘুমের সময় ব্যাঙ ত্বকের সাহায্যে শ্বাসকার্য চলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কোন শ্বেত রক্তকণিকার রোগ প্রতিরোধে সাহায্য করে লিম্ফোসাইট অ্যান্সার হবে এখানে এ ডিএনএর পুরো কথার অর্থ হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড অ্যান্সার হবে এ লসিকায় কোন রক্তকণিকা অবস্থিত শ্বেত রক্তকণিকা অবস্থিত সমস্ত অঙ্গের উদাহরণ নয় কোনটি এখানে সবকটি পাখির ডানা ঘোড়ার সামনের পা মানুষের হাত সমস্ত অঙ্গের উদাহরণ নয় নেক্সট প্রশ্ন হচ্ছে মাছ কিসের দ্বারা জলের তাপ ও চাপ অনুভব করতে পারে পার্শ্ব রেখার সাহায্যে মানুষ জলের চাপ তাপ অনুভব করতে পারে নেক্সট প্রশ্ন হচ্ছে বংশগতির জনক কে বংশগতির জনক হচ্ছেন মেন্ডেল বেঁচে থাকার জন্য জীবের কী প্রয়োজন শক্তির প্রয়োজন অ্যান্সার হবে এখানে সি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই প্রশ্নটা খুবই কনফিউজ সৃষ্টি করে অক্সিজেন ভিটামিন সবগুলি কিন্তু অপরে আসছে এখানে অ্যান্সার হবে সি বেঁচে থাকার জন্য শক্তির প্রয়োজন একজন স্বাভাবিক মানুষের দেহে কতগুলি হাড় থাকে স্বাভাবিক মানুষের দেহে 206টি হাড় থাকে মানবদের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি মানবদের সবচেয়ে বড় গ্রন্থি হবে লিভার অ্যান্সার হবে বি পরের প্রশ্ন একটি মানবদের ওজনের প্রায় কত অংশ দেহের রক্তের ওজন হতে পারে একের বারো অংশ অ্যান্সার হবে এখানে সি মানবদের সবচেয়ে শক্তিশালী পেশি কোথায় অবস্থিত ঘাড়ে অবস্থিত অ্যান্সার হবে এখানে সি নিচের কোন ধরনের গ্রুপের রক্ত ইউনিভার্সাল ডোনার ও গ্রুপের রক্তকে ইউনিভার্সাল ডোনার বলা হয় অ্যান্সার হবে ডি পরের প্রশ্ন নিচের কোনটি নিজের আকৃতির
পরিবর্তন করতে পারে, অ্যামিবা নিজের আকৃতির পরিবর্তন করতে পারে, অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন হচ্ছে থিওরি অফ এভোলিউশন বা বিবর্তনবাদ ধারণাটি কে দেন, ডারউইন বিবর্তনবাদ বা থিওরি অফ এভোলিউশন ধারণাটি দেন। পরে প্রশ্ন মানুষের কত জোড়া ক্রোমোজোম আছে, মানুষের 23 জোড়া ক্রোমোজোম আছে। পরে প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ছোঁয়াচে রোগ নয়, এখানে যক্ষা, কলেরা, স্মল পক্স, আর্থাইটিস। আর্থাইটিস ছোঁয়াচে রোগ নয়, অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন মানবদের কোনটিকে কোষের শক্তিকর বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর বলা হয়। পরে প্রশ্ন হচ্ছে মানুষের মস্তিষ্কের প্রধান অংশ কোনটি, সেরিব্রাম। এখানে অ্যান্সার হবে সেরিব্রাম, মানুষের মস্তিষ্কের প্রধান অংশ হচ্ছে সেরিব্রাম। পরে প্রশ্ন হচ্ছে নিচের উল্লেখিত কোনটি সারা জীবন ধরে বৃদ্ধি ঘটে, এখানে চারা গাছ সারা জীবন ধরে বৃদ্ধি ঘটে, প্রাণী, পতঙ্গ, চারা গাছ অ্যান্সার হবে সি। পরে প্রশ্ন নিচের কোন ঔষধটি রাতকানা লোকের প্রয়োজন, এখানে ভিটামিন এ, অ্যান্সার হবে ভিটামিন এ, রাতকানা লোকের প্রয়োজন। নেক্সট প্রশ্ন হচ্ছে হলোফাইট গাছগুলি কোন মাটিতে বৃদ্ধি পায়, হলোফাইট গাছগুলি লবণাক্ত মাটিতে বৃদ্ধি পায়, অ্যান্সার হবে এখানে সি। একজন স্বাভাবিক বয়স্ক লোক মিনিটে কতবার শ্বাস প্রশ্বাস গ্রহণ পরিত্যাগ করে, 20 বার, অ্যান্সার হবে এখানে বি, 20 বার, মিনিটে 20 বার শ্বাস প্রশ্বাস গ্রহণ বা পরিত্যাগ করেন। নিচের কোনটি খাদ্যের উপাদান নয়, হরমোন খাদ্যের উপাদান নয়, অ্যান্সার হবে ডি। একজন মানুষের বেঁচে থাকার জন্য কোনটি প্রয়োজন, কার্বোহাইড্রেট প্রয়োজন, অ্যান্সার হবে এখানে সি। নিচের কোনটি সঠিকভাবে যুক্ত হয়নি, এখানে খনিজ লবণ এবং হরমোন সঠিকভাবে যুক্ত হয়নি। উদ্ভিদের মৃত যান্ত্রিক কলাটির নাম হলো ক্রেন কাইম, অ্যান্সার হবে এখানে সি। ক্লোরাইড কোন উদ্ভিদে দেখা যায়, সাইকাস উদ্ভিদে দেখা যায়, অ্যান্সার হবে এখানে বি। নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীকে উভচর উদ্ভিদ বলা হয়, মস উদ্ভিদকে উভচর উদ্ভিদ বলা হয়, অ্যান্সার হবে সি। পরে প্রশ্ন হচ্ছে রক্ষীকোষের কাজ কি, রক্ষীকোষের কাজ হচ্ছে শালক সংশ্লেষ নিয়ন্ত্রণ, অ্যান্সার হবে এখানে এ।